প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি দ্বিতীয় দিনের মতো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতির মাইক্রো ইকোনমিক্স নিয়ে। গত ক্লাসে আমি তোমাদেরকে ভারসাম্যের মধ্যে তিনটে ভারসাম্যের মধ্যে দুইটা নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা। আজকে তোমাদেরকে আমি লোকসান সহ ভারসাম্য এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা শুরুতে আমরা লোকসান সহ ভারসাম্যের দিকে একটু দেখি। আগে এদিকে হচ্ছে কি পি আর এম আর এন সি এস সি, এদিকে হচ্ছে কি কোয়ান্টিটি জিরো। এটা হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু এম আর পি, ভারসাম্যের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটা শর্ত, একটা হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত, একটা হচ্ছে কি পর্যাপ্ত শর্ত। এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক ক্ষতছেদ করে উপর উঠবে, এটা হচ্ছে কি এম সি রেখা। এম সি রেখা এম আর রেখাকে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে কি ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে কি এই জিরো। এই জিরো বিন্দুতে কোয়ান্টিটি হচ্ছে কি ও কিউ জিরো পরিমাণ, প্রাইস হচ্ছে কি পি জিরো ও অথবা ই জিরো কিউ জিরো পরিমাণ। এটা যেহেতু লোকসান সহ ভারসাম্য, সুতরাং এখানে এসি রেখা এসি রেখা এখানে হবে যে এর রেখার উপরে, এম আর রেখা এর রেখার উপরে। নতুন আরেকটা প্রাইস পাইলাম এসির ভিত্তিতে, সেটা হচ্ছে কি পি ওয়ান, কোয়ান্টিটি কি আছে ও কিউ জিরো পরিমাণ, এটা বিন্দুর নাম হচ্ছে কি। এখান থেকে আমরা একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য কীভাবে লোকসান হয় বা লোকসানের পরিমাণ কতটুকু আমরা এটা বের করবো। এখান থেকে আমরা প্রথমে বের করবো আইটা, মানে টোটাল রেভিনিউ টি আরটা বের করবো। টি আর কতটুকু এটা আমরা একটু দেখবো। টি আর হচ্ছে কি এখানে টি আর আমরা বলছিলাম যে আর ইজ ইন্টু কিউ, এখানে আরটা কতটুকু আর হচ্ছে কি ই জিরো কিউ জিরো পরিমাণ, ই জিরো কিউ জিরো পরিমাণ ইন্টু কোয়ান্টিটি হচ্ছে কি ও কি জিরো পরিমাণ। তাহলে ই জিরো কি জিরো এবং ও কি জিরো যদি আমরা গুণ করি তাহলে এখানে পাওয়া যাবে যে ও পি জিরো ও পি জিরো ই জিরো কি জিরো পরিমাণ, এটা হচ্ছে কি টোটাল রেভিনিউ, মানে এই অংশটা হচ্ছে কি মোটাই, এই অংশটা হচ্ছে কি মোটাই। এখানে আমরা বের করবো টিসি টোটাল কস্ট। টিসি বের করার জন্য আমাদের এসি কার ভিত্তিতে আমরা নির্ধারণ করছি নতুন একটা প্রাইস পেয়েছি, সেটা হচ্ছে কি পি ওয়ান। তাহলে আমরা বলতে পারি এখানে এসিতে কোয়ান্টিটি হচ্ছে কি ও কি জিরো পরিমাণ, আর প্রাইস হচ্ছে কি ও কি জিরো বা পি ওয়ান কি জিরো পরিমাণ। এস ইন্টু কিউ এসি হচ্ছে কি এক কি জিরো ইন্টু ও কি জিরো, তাহলে পাই যে ও পি ওয়ান হ্যাঁ কি জিরো পরিমাণ হচ্ছে কি টোটাল কস্ট, মানে এই পুরোটা অংশ এই পুরোটা অংশ হচ্ছে কি টোটাল কস্ট, পুরোটা অংশ হচ্ছে কি টোটাল কস্ট। এখন আমাদেরকে বের করতে হবে এখানে লস কতটুকু হলো, এখানে লসটা বের করবো আমরা। লস লস বের করার জন্য আমাদেরকে লস যেহেতু বের করবো, সুতরাং এখানে হবে যে টিসি মাইনাস টিআর, টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে কি ক্ষতি লোকসান। এখন টিসি হচ্ছে কি ও পি ওয়ান এক কি জিরো পরিমাণ মাইনাস টি আর হচ্ছে কি ও পি জিরো ই জিরো কি জিরো পরিমাণ। তাহলে এই পুরো অংশ থেকে যদি এই অংশটুকু বাদ দিই তাহলে বাকি থাকে কোন অংশ, এই অংশটুকু। অর্থাৎ এটা হচ্ছে কি পি ওয়ান এ ই জিরো পি জিরো, এই অংশটা হচ্ছে কি আমাদের লোকসানের পরিমাণ, এই অংশটুকু হচ্ছে আমাদের লোকসানের পরিমাণ। সুতরাং আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্যে আমরা তিনটা বিষয় দেখে ফেললাম, একটা হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, আর একটা হচ্ছে কি লোকসান, লোকসান কতটুকু এটা আমরা এখন দেখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে
লোকসান দিয়েও কি একজন ব্যবসায়ী কি তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে? এক্ষেত্রে উত্তর হচ্ছে কি অবশ্যই চালিয়ে যাবে। কখন পর্যন্ত চালিয়ে যাবে এই বিষয়টা একটা প্রশ্ন আসবে। উৎপাদন কার্যক্রম কেন চালিয়ে যাবে সেটার ব্যাখ্যা হচ্ছে কি, মনে করো একজন ব্যবসায়ী যখন তার উৎপাদন কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যায় তখন তার পরিবর্তনশীল খরচের সাথে কিছু স্থির খরচ বহন করতে হয়। আমাদের একটা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সবগুলো কিন্তু পরিবর্তনশীল খরচ নয়, কিছু স্থির খরচও আছে। যেমন স্থির খরচ বলতে যেমন স্ত্রী, যন্ত্রপাতি, দালান কোটা, স্থায়ী কর্মচারী, এই বিষয়গুলো আছে। এই বিষয়গুলো আমরা চাইলে সহজে পরিবর্তন করতে পারি না। এই স্থির খরচের কিছু অংশ কিন্তু আমাদের লস হলো, ওখানে কিন্তু কিছু অংশ উঠে আসে। উদাহরণ হিসেবে যদি বলি, গড় পরিবর্তনশীল খরচ ৫০ টাকা, গড় স্থির খরচ ৫০ টাকা, এটা হচ্ছে কি ABC, এটা হচ্ছে কি FC, তাহলে আমাদের মোট গড় খরচ হচ্ছে কি ১০০ টাকা। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবা, আমাদের এখানে দুই ধরনের খরচই হয়। কিন্তু একটা ব্যবসায়িক কার্যক্রম চালাতে গেলে দুই ধরনের খরচই হয়। এখন আমার লোকসান হচ্ছে, লোকসান হওয়ার পর আমি কেন ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাব? আমি যদি লোকসান হওয়ার পর যদি ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাই তাহলে টোটাল ১০০ টাকা আমাদের মোট গড় খরচ, মনে করো আমার আয় হচ্ছে কি ৮০ টাকা, আয় হচ্ছে কি ৮০ টাকা, তাহলে আয় যদি ৮০ টাকা হয়, মোট গড় খরচ যদি ১০০ টাকা হয়, তাহলে আমার লস হচ্ছে কত? লস হচ্ছে ২০ টাকা। এখানে আমরা দেখতেছি যে আমাদের মোট গড় খরচ হচ্ছে কি ১০০ টাকা। আর এখন আমি যদি উৎপাদন কার্যক্রম যদি বন্ধ করে দিলে ৫০ টাকা পুরোটাই লস, আমি যদি ব্যবসা যদি বন্ধ করে দিই ৫০ টাকা পুরোটাই লস, যদি ব্যবসা যদি চালিয়ে যায় তাহলে আমার ৫০ টাকা পুরোটা লস হবে না। কারণ মোট গড় খরচ যদি ১০০ টাকা হয়, আয় যদি ৮০ টাকা হয়, লস হবে তখন কত? ২০ টাকা। তার মানে ৫০ থেকে ২০ বিয়োগ করলে আমার ৩০ টাকা উঠে আসতেছে। আরো আমার উৎপাদন কার্যক্রম চালিয়ে গেলে আমার ৩০ টাকা উঠে আসবে, তখন আমার লসের পরিমাণ কমে আসবে। এখন আমি যদি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিই তাহলে আমার পুরো ৫০ টাকাটাই কি হচ্ছে? লস হয়ে যাচ্ছে। সুতরাং আমি ৫০ টাকা লসের সাথে ২০ টাকা লস দিলে আমার লাভ হচ্ছে ৩০ টাকা। সুতরাং আমি কেন ব্যবসা বন্ধ করব? সেই জন্য স্বল্পকালে লোকসান দিয়েও একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যায়। কখন তার ব্যবসায়ীটা বন্ধ করে দিবে বলা হচ্ছে কি, মানে কতটুকু পর্যায়ে গিয়ে কতটুকু লস স্বীকার করে একজন ব্যবসায়ী তার ব্যবসায়টা চালিয়ে যাবে সেটা নিয়ে আমরা একটু দেখব। অর্থনীতিতে সেটাকে বলা হচ্ছে কি শাট ডাউন পয়েন্ট, বলা হচ্ছে কি উৎপাদন বন্ধের বিন্দু। মানে একজন ব্যবসায়ী কখন তার উৎপাদন কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিবে। এখন আমরা এখানে দেখতেছি যে কি আমাদের ২০ টাকা লস হচ্ছে। যদি দেখা যাচ্ছে যে আমাদের পরিবর্তনশীল খরচের সাথে স্থির খরচের ১টা টাকা উঠে আসতেছে না, পরিবর্তনশীল ৫০ টাকা প্লাস স্থির খরচেরও ৫০ টাকাটা পুরো ১০০ টাকায় লস হচ্ছে, পুরো ১০০ টাকায় যখন লস হচ্ছে তখনই আমি কি করব, আমার ব্যবসায়িক কার্যক্রমটা আমি কি করব, বন্ধ করে দিব, যেখানে দেখা যাচ্ছে কি আমার সম্পূর্ণটাই লস হচ্ছে। এই শাট ডাউন পয়েন্ট বা এই যে এই বিষয়টা আমি এখন চিত্রের সাহায্যে আমি একটু দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, শাট ডাউন পয়েন্টের স্থিতি আগার আগে আমরা আইকিউ টেস্টের যে প্রশ্ন দুটো দিয়েছিলাম আজকের সেগুলো আমরা আনসারগুলো বলবো। আইকিউ টেস্টের তোমরা জানি না কে কতটুকু পারছে, আমি এখনও দেখি নাই। এখানে আইকিউ টেস্টের প্রথম কোয়েশ্চনটা ছিল, একজন বাবার দুইটা ছেলে একটা মেয়ে আছে, প্রথম ছেলের বয়স ২০ বছর, দুই নম্বর ছেলের বয়স ১৫ বছর এবং মেয়ের বয়স হচ্ছে কি ১০ বছর। প্রশ্ন করা হয়েছিল বাবার বয়স কত। এখন তোমরা নিশ্চয় সবাই বাবার বয়স খুঁজাখুঁজি করতেছো। বেসিক্যালি এখানে তিনি কবে থেকে বাবা হয়েছে ওই বাবার বয়সটা প্রশ্ন করা হয়েছে। বাবার বয়স বলতে তার প্রথম ছেলের বয়স কত? ২০ বছর। তার মানে তিনি ২০ বছর আগে বাবা হয়েছেন। তার মানে বাবার বয়স কত? বাবার বয়স হচ্ছে কি ২০ বছর। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা অনেকেই ভুল করছো এটা।
99% ভুল করার কথা হয়তো 1%ই পারবে তোমরা। দুই নাম্বার কোয়েশ্চেন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, একটা ডিম না ভেঙে তুমি কিভাবে খাবে, একটা ডিম না ভেঙে তুমি কিভাবে খাবে, অন্য কেউ ভেঙে দিলে তো তুমি খাইতে পারবে, তাই না? কোয়েশ্চেন গুলোর আনসার হচ্ছে কি খুবই সিম্পল, অন্য কেউ যখন তোমার ডিমটা ভেঙে দিবে তখন অবশ্যই তুমি ডিমটা খাইতে পারবে। এই দুটো কোয়েশ্চেন আনসার বলে দিলাম, আজকে আবার নতুন করে দুইটা কোয়েশ্চেন আমি দিচ্ছি। এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি, দুজন বন্ধু নদী পার হবে, একটা নৌকা আছে ঘাটে বাঁধা, নৌকাটা শুধুমাত্র 60 কেজি মানে 60 কেজি ওজন বহন করতে পারে, 60 কেজির বেশি ওজন বহন করতে পারে না, 60 কেজি বেশি ওজন নিলে সেটা ডুবে যাবে। এখন একজন বন্ধুর ওজন হচ্ছে কি 50 কেজি, আর একজন বন্ধুর ওজন হচ্ছে কি 40 কেজি। এখন তারা কিভাবে নদী পার হবে, ওই একটা নৌকা ইউজ করে কিভাবে তারা নদী পার হবে এটা। আর দুই নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কি, 10-এর সাথে 3 যোগ করলে 1 হবে, এটা কোথায় হয় বা এটা কিভাবে হয় বা এটা কখন হয়। এই দুটো কোয়েশ্চেনের আনসার আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি এই দুইটার মধ্যে তোমরা হয়তো একটা অন্ততপক্ষে একটা আনসার করতে পারবে। এখন আমরা আবার গ্রাফের দিকে যাচ্ছি, শাটডাউন পয়েন্টের সাথে আমি বলছিলাম যে লোকসান সহ ভারসাম্যের সাথে সম্পর্ক আছে। এখানে যথারীতি এই রেখাটা আছে P=AR=MR। এখন P=AR=MR, এখানে আমরা এমসি রেখা আঁকবো, এমসি রেখা এটা হচ্ছে কি এমসি, এমসি রেখা এমআর রেখাকে যেখানে সেট করে সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা হচ্ছে কি E0। এখানে এসি রেখা আঁকবো, এসি রেখা হচ্ছে কি এসি রেখা নতুন প্রাইস পেলাম P1। আমরা এতটুকু পর্যন্ত লোকসানের মধ্যে দেখছিলাম, লোকসান সহ ভারসাম্যের মধ্যে আমরা এই অংশটুকু পাইছিলাম, এটা হচ্ছে কি ক্ষতি, এটা নতুন পয়েন্ট হচ্ছে কি। এখানে আমরা শাটডাউন পয়েন্টটা বের করবো। এখানে আমাদের নতুন আরেকটা রেখা আঁকতে হবে, সেটা হচ্ছে কি ABC। ABC রেখা MC রেখাকে A বিন্দুতে সেট করছি, সেটার নাম দিলাম B বিন্দু। এখানে নতুন আর একটা প্রাইস পাইলাম, সেটা হচ্ছে কি P2, এটা R=MR। শিক্ষার্থীরা একটু ভালো করে একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলছিলাম একজন ব্যবসায়ী যখন তার ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাবে তখন তার কিন্তু লসের পরিমাণ কমে যাবে, যদি সে আজকেই যদি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে তার লসের পরিমাণ বেড়ে যাবে। মনে করো 100 টাকা তার মোট খরচ, 80 টাকা তার ইনকাম, শুধু বা ব্যবসায়িক কার্যক্রম চালাই গেলে 80 টাকা তার ইনকাম, তার মানে লস হচ্ছে 20 টাকা। যদি সে যদি আজকে যদি তার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয় বা উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার লসের পরিমাণ হয়ে যাবে 50 টাকা, তার মানে 30 টাকা বেশি লস হচ্ছে। সুতরাং আমরা এখানে এই জিনিসটা দেখবো, একজন ব্যবসায়ী যদি তার উৎপাদন কার্যক্রম চালিয়ে যায় তাহলে তার ক্ষতিটা হবে বেসিক্যালি এতটুকু অংশ, তার উৎপাদন কার্যক্রম যদি চালিয়ে যায় তাহলে তার ক্ষতিটা হচ্ছে কি এতটুকু পর্যন্ত। যদি সে যদি উৎপাদন যদি মনে করো উৎপাদন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, সে উৎপাদন করবে না, তাহলে তার ক্ষতির পরিমাণ দাঁড়াবে এই পুরোটা অংশ, তখন তার ক্ষতির পরিমাণ দাঁড়াবে। এক কথায় উৎপাদন করলে লস হবে P1, P0, E0 পরিমাণ, আর উৎপাদন বন্ধ করে দিলে লস হবে P1, A, P2, C এই অংশটুকু, মানে এই পুরোটা অংশটুকু তখন তার লসের পরিমাণ হবে দাঁড়াবে। এখন দেখা যাচ্ছে যে চিত্রে আমরা বুঝতে পারতেছি যে সে যদি উৎপাদন কার্যক্রম চালিয়ে যায় তাহলে এই পরিমাণ লস কম হচ্ছে, তার লস হচ্ছে তখন এতটুকু, যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে পুরোটাই লস। এই যে MC রেখা, FC রেখা যে পয়েন্টে সেট করছে
এটাকে বলা হচ্ছে কি শাটডাউন পয়েন্ট। মানে এই অবস্থায় একজন ব্যবসায়ী তার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিবে। কেন? কারণ দেখা যাচ্ছে কি এই বিন্দু নিচে দেখা যাচ্ছে যে তার এবিসি সাথে এফসি উঠে আসতেছে না, এফসি পুরোটাই লস যাচ্ছে, এবিসি তো লস যাচ্ছেই, এফসিও লস যাচ্ছে। যখন দেখতেছি কি তার পুরোটাই লস হচ্ছে, তখন সেই উৎপাদন কার্যক্রম কি করে দিবে, বন্ধ করে দিবে। সেজন্য এটাকে বলা হচ্ছে কি শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্টের বাংলা হচ্ছে কি উৎপাদন বন্ধের বিন্দু। এই বিন্দুতে এসে একজন ব্যবসায়ী তার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিবে। এই বিন্দুর আগ পর্যন্ত সেই তার ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখবে। কারণ দেখা যাচ্ছে যে কি ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখলে তার ক্ষতি কম হচ্ছে, বন্ধ করে দিলে ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দীর্ঘকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য নিয়ে একটু আলোচনা করছিলাম। দীর্ঘকাল বলতে মূলত আমরা বলছিলাম যে যেখানে কোনো ধরনের স্থির খরচ থাকবে না, সবগুলোই পরিবর্তনশীল, সব কিছু পরিবর্তন করা যাবে। এক কথায় দীর্ঘকালে তুমি মনে করো একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসাতে যাইতে পারবে, তুমি মনে করো সিমেন্ট কারখানা থেকে রড কারখানায় চলে যেতে পারবে। তো এইরকম বিষয়গুলো যেখানে দেখা যাচ্ছে যে কি দীর্ঘকালে সব কিছু পরিবর্তন করা যাচ্ছে, মনে করো একটা ভবন থেকে আরেকটা ভবনে চলে যাওয়া যাচ্ছে, একটা নতুন ভবন তৈরি করে আমরা ওই ভবনে শিফট করতে পারতেছি, এই বিষয়গুলো দীর্ঘকালে আমরা দেখতেছি। এখন আমরা স্বল্পকালে তিন ধরনের ভারসাম্য দেখছিলাম, একটা হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে কি লোকসান। কিন্তু বলা হচ্ছে কি দীর্ঘকালে শুধুমাত্র এক ধরনের মুনাফা অর্জন করবে, সেটা হচ্ছে কি সবগুলো হচ্ছে কি স্বাভাবিক মুনাফা, সকল ফার্মই স্বাভাবিক মুনাফা অর্জন করবে। দীর্ঘকালে একটা শিল্পের মধ্যে অনেকগুলো ফার্ম থাকে, তাহলে শিল্পের ক্ষেত্রে আমরা একটা শিল্পের বা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করবে। কেন অস্বাভাবিক মুনাফা বা লোকসান হবে না সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করবো একটু পরে। প্রথমে বলা হচ্ছে কি দীর্ঘকালে একটি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে না। কেন করবে না? কারণ বলা হচ্ছে কি দীর্ঘকালে আমরা জানি যে পুরনো প্রতিযোগিতার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে কোনো কেউ ওই ফার্মে প্রবেশ করতে পারবে, যে কোনো কেউ ওই ফার্ম থেকে চলে যেতে পারবে। সুতরাং আমরা যদি দেখতেছি যে এখানে যদি দীর্ঘকালে যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করে একজন ব্যবসায়ী, তাহলে ওখানে অটোমেটিক্যালি অনেকগুলো ফার্ম ওই মুনাফার লোভে প্রবেশ করবে। যখন ফার্মগুলো ওই মুনাফার লোভে যখন ওই ফার্মগুলো শিল্পের মধ্যে প্রবেশ করবে, তখন দেখা যাবে যে এখানে কম্পিটিশন বেড়ে যাবে, উৎপাদন খরচ বেড়ে যাবে, কাঁচামালের দাম বেড়ে যাবে, কাঁচামালের দাম বেড়ে যাবে, মুনাফাটা ভাগাভাগি হয়ে যাবে। অটোমেটিক্যালি যে অস্বাভাবিক মুনাফা সেটা আস্তে আস্তে কী করবে, ফল করবে, পরে সেটা আবার কী হয়ে যাবে, স্বাভাবিক মুনাফায় চলে আসবে। সুতরাং দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মে কখনো বা একবার শিল্পে কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করে না। কারণ অধিক মুনাফার আশায় তখন অনেকগুলো ফার্ম প্রবেশ করবে, অনেকগুলো ফার্ম প্রবেশ করলে আমরা তো জানি এখানে অবশ্যই মুনাফার ভাগাভাগি হয়ে যাবে। সুতরাং দেখা যাবে যে এখানে অটোমেটিক্যালি একটা স্বাভাবিক মুনাফার মধ্যে চলে আসবে। দুই নাম্বার হচ্ছে কি দীর্ঘকালে একটি শিল্পে লোকসান হবে না। কেন হবে না? লোকসান না হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে কি আমরা জানি এখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে এবং সহজে প্রস্থান করতে পারে, সহজেই কী করতে পারে, আসতে পারে। যদি লোকসান হয় দীর্ঘকালে, তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি চাইলে সে সিদ্ধান্ত পরিবর্তন করে ওই টাকাটা অন্য আরেকটা ব্যবসায়ের দিকে সে বিনিয়োগ করতে পারে বা ওখান থেকে সে বেরিয়ে যেতে পারে। কেন লস দিয়ে কেন সে দীর্ঘকালে একটা ব্যবসায় কার্যক্রম চালিয়ে যাবে? সুতরাং সে লোকসান দিয়ে দীর্ঘকালে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাবে না, সে ওখান থেকে সরে যাবে, অন্যত্র সে তার টাকাটা বা মূলধনটা বিনিয়োগ করবে। সে কারণে দীর্ঘকালে মূলত অস্বাভাবিক মুনাফা এবং লোকসান হয় না, দীর্ঘকাল সবসময় স্বাভাবিক মুনাফাই অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দীর্ঘকালীন ভারসাম্যের স্বাভাবিক মুনাফা অর্জনের চিত্রটা আমরা একটু দেখব। এটা সেম আগের মতো P=R=MR। আমরা স্বল্পকালের মধ্যে যে স্বাভাবিক মুনাফার চিত্রটা ব্যবহার করছি এখানে সেম চিত্র ইউজ করব। এটা হচ্ছে কি MC, এটাকে আমরা একটু LMC আকারে শুরু করতেছি, মানে লং রান মার্জিনাল কস্ট। সেমভাবে এটা হচ্ছে কি লং রান অ্যাভারেজ কস্ট,
যেহেতু এগুলো আমরা দীর্ঘকাল নিয়ে আলোচনা করতেছি, সুতরাং এখানে একটা লং রান শব্দটা আমরা জড়াই দিচ্ছি। লং রান মার্জিনাল কস্ট এবং লং রান এভারেজ কস্ট। এখানে এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট A0, এখানে হচ্ছে কি K0, এখানে হচ্ছে কি P0। সুতরাং এখান থেকে আমরা ইজিলি প্রফিট এবং কস্ট বের করতে পারবো। এখানে TR এবং TC দেখি আমরা, টিআর হচ্ছে কি ও K0 ইন্টু ও E0 ইজিকাল টু ও P0 E0 Q0, আর TC হচ্ছে কি ও Q0 ইন্টু ও E0 ইজিকাল টু ও P0 P0 Q0 পরিমাণ। তাহলে এখান থেকে আমরা যদি প্রফিট বের করি, ও P0 E0 Q0 মাইনাস ও P0 E0 Q0 ইজ ইকুয়াল টু 0, তার মানে শূন্য প্রফিট, শূন্য মুনাফা অর্জন করে, মানে স্বাভাবিক মুনাফা। দীর্ঘকালে একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে, এটা আমরা দেখলাম। এখানে দেখা যাচ্ছে আমরা তো স্বল্পকালে 3টা বার্ষিকের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি, এখানে নতুন করে আলোচনা করার কোনো দরকার নাই। সুতরাং আমরা এখানে জাস্ট দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে, কেন অর্জন করে এটা বললাম, কেন অস্বাভাবিক মুনাফা অর্জন করবে না, কেন লোকসান হবে না এটাও আলোচনা করলাম। এখানে আমরা জাস্ট এখানে আমরা MC জায়গায় LMC, SC জায়গায় LAC, মানে লং রান এভারেজ কস্ট, লং রান মার্জিনাল কস্ট শো করলাম। সুতরাং এখানে যেহেতু ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখানে ভারসাম্য দুইটা অর্জন করছে, প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত। ভারসাম্য পয়েন্টে আয় হচ্ছে কি, আয়ের মধ্যে প্রাইস হচ্ছে কি E0 Q0, কোয়ান্টিটি হচ্ছে কি O0 Q0 E0 Q0 এবং O0 E0-র মধ্যে পাইলাম ও P0 E0 Q0, এটা হচ্ছে কি আয়। ব্যয় হচ্ছে কি তা সেম, ও Q0 E0 Q0 হচ্ছে কি এখানের উৎপাদন, প্রাইস হচ্ছে কি E0 Q0, তার মানে আমরা ব্যয়টাও পাইলাম ও P0 E0 Q0 ও P0 E0 Q0, যা আয় তাই ব্যয়। সুতরাং দেখা যাচ্ছে এখানে প্রফিটটা হচ্ছে কি শূন্য। সুতরাং এটা হচ্ছে কি একটি স্বাভাবিক মুনাফা। আমরা দেখলাম যে দীর্ঘকালে একটি ফার্ম সবসময় স্বাভাবিক মুনাফাই অর্জন করবে, দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা বা ক্ষতি সম্মুখীন হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার উপর যে ক্লাসটা, দুইটা ক্লাস নিলাম, এই দুইটো ক্লাস তোমাদের জন্য খুবই উপকারী। গতবার যেহেতু একচেটিয়া বাজার চলে আসছে, এবারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তোমাদের জন্য খুবই দরকারি। এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবেই, আমি যা পড়াইছি এর বাইরে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আশা করি আর তেমন কিছু নাই। বলতে গেলে এগুলো পড়লেই এনাফ। এখানে যা আলোচনা করছি আমি সিকুয়েন্স অনুসারে আলোচনা করছি, ওয়ান বাই ওয়ান, যাতে তোমরা সহজে বুঝো। একটার পর একটা ধাপে ধাপে আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমার কথা হচ্ছে, তোমরা যে জায়গায় বুঝবে না আমাকে নক করতে পারো ফেসবুকে, অথবা তোমরা ওখানে কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, পড়ালেখা করো ভালো করে, আমার জন্য দোয়া করবা। তোমাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।